बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थी अस्सलामु आलैकुम। चट्टग्राम ऑनलाइन स्कूले तुम्हारा स्वागत। आज के सप्तम श्रेणी बांग्लादेश और विश्व परिचय विषयटी निये बांग्लादेश और विश्व परिचय अध्याय दस बांग्लादेशेर सामाजिक समस्या निये आलोचना करब। शिक्षार्थी गत क्लासे आमरा বাংলাদেশের একটি সামাজিক সমস্যা যৌতুক প্রথা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাংলাদেশের আরেকটি সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা যে সামাজিক সমস্যাটি নিয়ে আলোচনা করব, প্রথমে আমি সেই সমস্যাটির একটি ছবি তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে আজকে আমাদের আলোচ্য সমস্যাটি কি। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ একটি শিশু বর এবং কনে, অর্থাৎ তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো আজকের সামাজিক সমস্যাটি কি। হ্যাঁ শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলাদেশের একটি সামাজিক সমস্যা বাল্য বিবাহ নিয়ে আলোচনা করব। আমরা বাল্য বিবাহ কি, কেন সমাজে বাল্য বিবাহ হয়, সমাজে এর প্রভাব কি, কিভাবে বাল্য বিবাহ প্রতিকার করা যায়, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং সেই সাথে আমরা সরকার বাল্য বিবাহ প্রতিরোধে কি ব্যবস্থা নিয়েছে এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে বাল্য বিবাহ রোধ করার জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে সব ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমেই আমরা দেখি বাল্য বিবাহ কাকে বলে। আমরা ছবির মাধ্যমে বিষয়টি তোমাদের বোঝানোর চেষ্টা করব। দেখো ছবিতে, প্রথম ছবিতে বর কনে উভয়ই শিশু, দ্বিতীয় ছবিতে বরটি শিশু কনে প্রাপ্তবয়স্ক, আর তৃতীয় ছবিতে কনেটি শিশু বরটি প্রাপ্তবয়স্ক। অর্থাৎ যে বিয়েতে বর বা কনে উভয়ই শিশু, অথবা বর শিশু কনে প্রাপ্তবয়স্ক, অথবা কনে শিশু বর প্রাপ্তবয়স্ক, সে বিয়েকে বাল্য বিবাহ বলে। শিক্ষার্থীরা তাহলে এখন আমরা দেখি শিশু কাদের বলা হচ্ছে। দ্য চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 1929 অ্যান্ড বাংলাদেশ অফিসিয়ালস অ্যাপ্রুভ চাইল্ড ম্যারেজ প্রিভেনশন অ্যাক্ট অফ 2014 অনুযায়ী 18 বছরের কম বয়সী মেয়ে এবং 21 বছরের কম বয়সী ছেলেকে শিশু বলে। তাহলে আমরা বুঝতে পারছি যখন কোনো মেয়ে 18 বছর বয়সের কম বয়সে অথবা কোনো ছেলের 21 বছর বয়সের কম বয়সে বিয়ে হয় তখন সে বিয়েকে বাল্য বিবাহ বলা হয়, অর্থাৎ তারা শিশু। এবার আমরা দেখি সমাজে কি কারণে বাল্য বিবাহ সংঘটিত হয়। আমাদের সমাজে নানা কারণে বাল্য বিবাহ সংঘটিত হয়ে থাকে। প্রথম আমরা কি কি কারণে সংঘটিত হয় সেই কারণগুলো বলবো, তারপর আমরা এই কারণগুলো ব্যাখ্যা করব। প্রথমে দেখো, এক নম্বর কারণ হচ্ছে দারিদ্র্য, দুই নম্বর কারণ সামাজিক নিরাপত্তার অভাব, তিন নম্বর কারণ হচ্ছে শখ, দাদা দাদি নানা নানি তাদের শখ পূরণ করা, চতুর্থ কারণ হচ্ছে যৌতুক। এখন আমরা বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করি। বাল্য বিবাহের প্রথম কারণ হচ্ছে দারিদ্র। শিক্ষার্থীরা, যদিও আমাদের দেশটা নিম্ন মধ্য আয়ের দেশ, কিন্তু অধিকাংশ জনগণ এখনও দরিদ্র, আর এই দরিদ্রতার কারণে দরিদ্র পিতামাতা তাদের কন্যাকে অল্প বয়সে পাত্রস্থ করে দায় মুক্ত হতে চায়। এই জন্য দারিদ্র বাল্য বিবাহের একটি প্রধান কারণ। তারপরে আসো সামাজিক নিরাপত্তার অভাব। সামাজিক নিরাপত্তা বলতে আমরা বুঝি একটি শিশুকে বা একটি সন্তানকে সামাজিকভাবে নিরাপত্তা দেওয়া। আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে যখন মেয়েরা বড় হয়, যখন তাদের বয়স 13-14 বছর বয়স হয়, তখনই বিভিন্ন দুষ্ট প্রকৃতির লোকের চোখ পড়ে তাদের উপরে, বাবা মা তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আর এই নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার থেকে তারা তাদের সন্তানকে অল্প বয়সে বিয়ে দিয়ে থাকে। তিন নম্বর কারণ হচ্ছে শখ। আমাদের দেশে অনেক দাদা দাদি নানা নানি আছেন যারা নাতবউয়ের মুখ দেখতে চান, নাত জামাইয়ের মুখ দেখতে চান, ফলে শিশুদের অল্প বয়সে বিয়ে দেওয়া হয়। এবং চতুর্থ কারণ হচ্ছে যৌতুক। গত ক্লাসে আমি বলেছিলাম যে যৌতুক বাল্য বিবাহের একটি কারণ। যৌতুক পাওয়ার লোভে অল্প বয়সী ছেলেকে বিয়ে দেওয়া হয়। এই হচ্ছে আমাদের দেশে বাল্য বিবাহের
কারণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে যে সমস্ত কারণে বাল্যবিবাহ হয় সেগুলো হচ্ছে দারিদ্র, সামাজিক নিরাপত্তার অভাব, দাদা দাদি নানা নানি তাদের শখ পূরণ করা এবং যৌতুক। শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখি সমাজে বাল্যবিবাহের প্রভাবগুলো কী কী, অর্থাৎ বাল্যবিবাহের ফলে কী ঘটে। আমি তোমাদের দুটো ছবি দেখাচ্ছি, তাহলে তোমরা বিষয়গুলো বুঝতে পারবে। প্রথম ছবিতে কী দেখতে পাচ্ছ, বাবা মা তাদের অনেকগুলো সন্তান। দ্বিতীয় ছবিতে একটি দুর্বল মা, তার কোলে একটি অপুষ্ট শিশু। অর্থাৎ বাল্যবিবাহের কারণগুলো যদি সমাজে বাল্যবিবাহের প্রভাবগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই প্রথম প্রভাব হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। যেহেতু অল্প বয়সে বিয়ে হয়, ফলে স্বামী স্ত্রী তারা একটা দীর্ঘ দাম্পত্য জীবন কাটায়, আর এই দীর্ঘ দাম্পত্য জীবনে তারা অনেকগুলো সন্তানের জন্ম দেয়, ফলে সমাজে জনসংখ্যা বৃদ্ধি পায়, দেশের জনসংখ্যা বৃদ্ধি পায়। দ্বিতীয় ছবিতে আমরা দেখলাম একটা পুষ্টিহীন মা, একটি পুষ্টিহীন শিশু। আমাদের দেশে যেহেতু একটি মেয়েকে অল্প বয়সে বিয়ে দেওয়া হয়, ফলে সন্তান ধারণ করার জন্য তার শরীর ঠিকমতো গঠিত হয় না, ফলে এই অপুষ্ট মা অল্প বয়সে সন্তান ধারণ করার কারণে পুষ্টিহীনতায় ভোগে। যেহেতু সে নিজে পুষ্টিহীনতায় ভোগে, সেহেতু সে একটি অপুষ্ট শিশুর জন্ম দেয়, আর এই অপুষ্ট মায়ের অনেক সময় সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু হয়, ফলে সমাজে মাতৃমৃত্যু ঘটে, এবং অনেক সময় যে শিশুটিকে জন্ম দেওয়া হয় সে শিশুটিরও মৃত্যু ঘটে। অর্থাৎ এগুলো একটা বিষয়গুলো একটার সাথে একটা জড়িত। পুষ্টিহীন মা পুষ্টিহীন সন্তান জন্ম দেয়, পুষ্টিহীন মা সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করে, অনেক সময় পুষ্টিহীন মা সন্তান জন্ম দিতে গিয়ে মৃত শিশু জন্মগ্রহণ করে, অথবা শিশুটি জন্মের সাথে সাথে মারা যায়, অথবা কিছুদিন পরে মারা যায়। অর্থাৎ সমাজে বাল্যবিবাহের ফলে এই সমস্যাগুলো সংগঠিত হয়। শিক্ষার্থীরা, এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা কি করতে পারি, অর্থাৎ বাল্যবিবাহ প্রতিকারের উপায়গুলো কি। প্রথম উপায় হচ্ছে অভিভাবক এবং সংশ্লিষ্টদের সচেতনতা। যারা সন্তানের বাবা মা তাদেরকে এই বিষয়টি বুঝতে হবে, 18 বছরের আগে কোনো কন্যা সন্তানকে এবং 21 বছরের আগে কোনো পুত্র সন্তানকে বিয়ে দেওয়া যাবে না। অভিভাবক এবং সংশ্লিষ্টরা যদি সচেতন থাকেন, তাহলে আমরা এই বিষয়টি প্রতিকার করতে পারবো, অর্থাৎ বাল্যবিবাহ আমরা রোধ করতে সক্ষম হব। দ্বিতীয়ত হচ্ছে উপযুক্ত শিক্ষাদান। সন্তানকে উপযুক্ত শিক্ষাদান করতে হবে। সন্তান যদি শিক্ষিত হয়, বাবা মা যদি শিক্ষিত হয়, তাহলে তারা বাল্যবিবাহের কুফলগুলো বুঝতে পারবে এবং সমাজে বাল্যবিবাহ রোধ হবে। তৃতীয় হচ্ছে ছেলে মেয়েদের সচেতনতা। প্রাপ্তবয়স্ক ছেলে অথবা প্রাপ্তবয়স্ক মেয়ে যদি সচেতন হয়, তাহলে সে কখনো অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে বিয়ে করবে না, ফলে সমাজে বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে। আর শেষ যে উপায়টি রয়েছে বাল্যবিবাহ প্রতিরোধ করার, সেটা হচ্ছে কঠোর আইন প্রয়োগ। আমাদের দেশে বাল্যবিবাহের জন্য আইন আছে, তবে আইনটি ততটা গুরু আইন নয়, লঘু আইন। তবে যে আইনটি আছে সেই আইনটিও যদি প্রয়োগ করা হয়, তাহলে বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে। শিক্ষার্থীরা, সরকার বাল্যবিবাহ প্রতিরোধের জন্য বিভিন্ন আইন করেছে। সরকার চাইছে বাল্যবিবাহ রোধ করা হয়। যাতে আমাদের দেশে বাল্যবিবাহ রোধ করার জন্য আইন করা হয় 2014 সালে। এই আইনে বলা হয়, কোনো ব্যক্তি বাল্যবিবাহ সম্পাদনা ব্যবস্থাপনা বা পরিচালনা করলে 1 মাস বিনাশ্রম কারাদণ্ড, 1,000 টাকা জরিমানা অথবা উভয় শাস্তি একত্রে দেওয়া হবে। অর্থাৎ কোনো ব্যক্তি, অর্থাৎ কোনো বাবা মা, কোনো অভিভাবক অথবা যিনি বিবাহ সংগঠিত করবেন, সবাই কিন্তু এর আওতায় আসবে। যে কাজী সাহেব বিবাহ পড়াবেন তিনিও কিন্তু এর আওতায় আসবে, যারা যারা বিয়েতে উপস্থিত থাকবে প্রত্যেকেই এই আওতায় আসবে। সুতরাং যদি সবাই এই বিষয়টি জানতে পারে, তাহলে কিন্তু সবাই এই বিষয়টি এড়িয়ে চলার চেষ্টা করবে। সুতরাং বাল্যবিবাহ রোধ করার জন্য যে আইন রয়েছে, সে আইনটি যদি প্রয়োগ করা যায়, তাহলে সমাজে বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে। শিক্ষার্থীরা, সরকারি ব্যবস্থাপনা ছাড়াও, সরকার আইন করা ছাড়াও বিভিন্ন সময়ে সরকারি এবং বেসরকারি পর্যায়ে বাল্যবিবাহ রোধ করার জন্য ডকুমেন্টারি ফিল্ম,
বিজ্ঞাপন, লিফলেট বিতরণ, এভাবে নানাভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে। আমরা বাল্যবিবাহ রোধ সংক্রান্ত দুটো বিজ্ঞাপন দেখবো এবারে, তোমরা ব্যাপারটি তাহলে বুঝতে পারবে। মেয়ের বয়স আমি কাজী, আমি সব বুঝি। এত না পেশায়া, তাড়াতাড়ি শুভ কাজটা শেষ করার দিকে আগান। কেনি কাজ শুভ হয় কিভাবে, বয়সের প্রমাণ আছে? আমরা দুইজন একসাথে কইতেছি 18, বিশ্বাস হচ্ছে না? না কাজী সাহেব, 18 হবে। লেখে হবে তো বুঝলাম, হবেটা কবে? আইনত অপরাধ, যেখানে থাকুন প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান, খবর দিন স্থানীয় প্রশাসনকে, কল করুন 100। বাল্যবিবাহ রুখতে হলে